এখন আমরা কাজ করতে চাই। এখন ভোটের দিন, ভোটের মার্কা পাওয়ার পরে আমরা অবশ্যই মাঠে নামবো এবং ভোটারদের একটা কথাই বলতে চাই আমি জোর গলায়, যে খালি প্রার্থীরা জোর করে অনেক সংগ্রাম লড়াই করে ফিরে এনেছে, কিন্তু ভোটের দিন আপনার ভোটের মাঠে থাকতে হবে, না হলে একতরফা নির্বাচন হয়ে যাবে। কারণ আপনি ভোটাররা ভোটের দিন মাঠে না থাকেন, তারা কিন্তু আপনারা আপনি দূর থেকে লাইভ করবেন, ফেসবুকে আছে, স্ট্যাটাস দেবেন, ভোটের মাঠে যাবেন না, তাহলে তো একতরফা নির্বাচন হবেই। ওর সংখ্যায় 10 জন জোর করে ব্যালট মারে, আপনার 20 জন আপনাকে প্রতিরোধ করুন, তাহলে আস্তে আস্তে মানে ভোটের মাঠ ফিরে আনা যাবে। আপনারা দেখেছি এক কেন্দ্রে মারামারি আছে, ভয়েতে আপনারা এলাকা ছাড়লেন, মানে গেলেন না, তাহলে তো কিছু হবে না। তাই আপনাদেরকে বলবো, ভোট কেন্দ্রে আসতে আপনাদের এবং অন্যায় প্রতিরোধ করতে হবে, তাহলে আপনি সুস্থ একটা ভোটের পরিবেশ ফিরে আসবে। আস্তে আস্তে যারা আমাদের মনে করেন প্রতিপক্ষ আছে, তারা ভয়েতে পিছন থেকে দৌড় দিবে। যারা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসার দেয়, সে ছিল ভুল, ইসি সঠিক ছিল। কারণ আমি ওখানে যে তথ্য বলতে এই নির্বাচনের যে রিটার্নিং অফিসার আমি বলছিলাম, আমার এখানে উনি বলছে ভোটারদের পাওয়া যায়নি, আমি সেটাকে উপস্থিত রাখছিলাম, আমি তাদের থেকে কথা শুনে এবং যে স্বাক্ষর দেখেন ঠিক আছে কিনা, সে কিন্তু আমার কথা গ্রহণ করেনি। এই জন্যে সব কিছু এখানে ইসিতে আছে, আমি সেগুলো প্রমাণ করছি, করার পরে দেখছে না হিটল সঠিক আছে, সেই হিসেবে তারা আমাকে ওটা প্রার্থীটা ফিরে দিয়েছে। আর নির্বাচন প্রথমে 27 তারিখে আমরা 26 তারিখে মার্কা পাবো, 27 তারিখ থেকে হয়তো মার্কা 27 তারিখ মার্কাটা আমরা ছাপাবো, হয়তো ঈদের একদিন আগে থাকে তো আর হবে না, ঈদের পর থেকে আমরা জোরালে প্রচারে নামবো। সুস্থ যদি নির্বাচন হয় তাই আমাকে 100%-এর মধ্যে 100-এর মধ্যে পাস করবো, যদি ভোটাররা আমাকে সুস্থ মতো ভোটের পরিবেশে যেতে পারে আর ফলাফল সুস্থ আমাকে ঘোষণা দেয়। সুস্থ নির্বাচন হয় কিন্তু ফলাফলটা সুস্থ ঘোষণা করা হয় না, যে ফলাফলটা সুস্থ ঘোষণা করতে হবে। যেহেতু আমি বগুড়াতে নির্বাচন করেছি, যেখানে তো ফলাফল সুস্থ ঘোষণা করেনি, এটা প্রমাণ আছে আমার কাছে।